হেরোইন সভায় ধর্মনগর থানার হাতে আটক অসমের তিন মাদক পাচারকারী গোপন সূত্রে ভিত্তিতে ধর্মনগর কামেশ্বর এলাকায় একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ উদ্ধারকৃত হেরোইনের মূল্য কয়েক লক্ষ টাকা ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে জেলা উতায়ের আদালতে তোলা হয় বিলাসবহুল গাড়ি নিয়ে হেরোইন পাচার করতে গিয়ে আবারও হেরোইন সমেত পুলিশের জালে আটক অসমের তিন মাদক পাচারকারী ধৃত তিন যুবক হলেন শিহাব সুমন উদ্দিন উড়িয়াজুল উদ্দিন উভয়ের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও বারোই গ্রামে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় ঘটনার বিবরণ দিয়ে ধর্মনগর থানা সেকেন্ড ওসি মমতাজ হাসিনা জানান বৃহস্পতিবার দিনের বেলা তাদের কাছে গোপন খবর আসে অসম থেকে বিলাসবহুল গাড়ি করে নিষিদ্ধ হেরোইন ধর্মনগর শহরে পাচার হবে সে খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানা পুলিশ কোটা শহরে নানা প্রান্তে সাদা পোশাকে উৎপেতে থাকে রাতানুমানিক সাড়ে দশটা নাগাদ কামেশ্বর এলাকায় একটি বিলাসবহুল প্রাইভেট কার প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লুকোনো অবস্থায় রাখা সাবানের বাক্সের ভেতরে মজুদ এক প্যাকেটে মোট বারো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় অসমের পাথারকান্দি ও বারোই গ্রাম এলাকার শেহাবুদ্দিন সুমন উদ্দিন উড়িয়া সলিউদ্দিনকে পরবর্তীতে গাড়ি সহ ধৃতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায় সেকেন্ড ওসি মমতাজ হাসেনা আরও জানান ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এ পাচার কাণ্ডে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার ধৃতদের শপথ করা হয় আমরা ক্ষেত্রে খবর পাই আমরা যে আসামের থেকে একটা গাড়ি আইতাছে গাড়ির নাম্বার হইল এএস জিরো সিক্স ভি টু ওয়ান ফোর থ্রি তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তো অনিয়না কামেশ্বর এরিয়ার এখানে গিয়া গাড়ি টাড়ি করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লুক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কে যে বারো গ্রামের মতো হিরোইন পাওয়া উঠেছে